শরীরের কোথাও চোট আঘাত লাগলে যে হোমিওপ্যাথি ওষুধটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে সেটা হলো আর্নিকা মন্ডেনা। তাই আর্নিকাকে হোমিওপ্যাথির পেইন কিলার বলা হয়। নতুন বা পুরাতন যে কোনো রকম ইঞ্জুরিতে আর্নিকা দেওয়া হয়। শুধুমাত্র চোট আঘাত হলেই কি আর্নিকা দেওয়া হয়, এমনটা নয়। এছাড়াও আর্নিকার আরও অনেক রোগ সারানোর ক্ষমতা আছে। চোট আঘাত ছাড়া আর কোন কোন রোগ হলে আর্নিকা ব্যবহার করা হয় এখন সেই বিষয়ে জানব। নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার প্রিয়াঙ্কা দে, একজন হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার। ন্যাচারাল হোমিও চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর্নিকা মন্ডেনা ওষুধটা তৈরি করা হয় লিওপার্ড স্পিন নামে এক ধরনের উদ্ভিদ থেকে। এই উদ্ভিদের শিকড় থেকে হোমিওপ্যাথিক ঔষধ আর্নিকা মন্ডেনা প্রস্তুত করা হয়। শরীরের কোথাও আঘাত লেগে যদি রক্ত জমাট বেঁধে যায়, কালশিটে হয়ে যায়, তাহলে আর্নিকা ভীষণ ভালো কাজ করে। এছাড়া ব্লান্ট ইনস্ট্রুমেন্ট মানে কোনো ভোঁতা যন্ত্রে লেগে কোথাও থেতলে যায়, ব্যথা হয়, কালশিটে হয়, তাহলে সেখানে আর্নিকা খুবই ভালো কাজ করবে। এক্ষেত্রে আর্নিকা 30% 2 ফোঁটা করে সারাদিনে 3 বার করে খেতে হবে। মুচকে যাওয়া ব্যথা, হাঁটতে গিয়ে পা মুচকে গেলে এবং জায়গাটা যদি ফুলে যায় সেখানেও আর্নিকা দেওয়া হয়। এছাড়া শটকা লাগার ক্ষেত্রেও আর্নিকা খুব ভালো কাজ করে। ঘাড়ে শটকা লাগা, ভারী জিনিস ওঠাতে গিয়ে কোমরে শটকা লাগা, সেখানেও আর্নিকা দেওয়া হয়। এর সাথে রাষ্টকশ দিতে হবে। রিউমাটিজম অর্থাৎ বাতের ব্যথায় আর্নিকা ভীষণ ভালো কাজ করে। গাউট, কেটে বাত, জয়েন্টে জয়েন্টে ব্যথা, কোমরে হাঁটুতে ব্যথার জন্য আর্নিকা খুবই ইফেক্টিভ একটা মেডিসিন। আর্নিকা ব্লাড সার্কুলেশন রেগুলেট করতে হেল্প করে। সেজন্য শীতকালে যাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথার সমস্যা বেড়ে যায়, তাদের জন্য আর্নিকা খুবই ইফেক্টিভ একটা মেডিসিন। ওভার এক্সার্শন অর্থাৎ অতিরিক্ত পরিশ্রম করে সারা শরীরে প্রচণ্ড ব্যথা হলে এমন ব্যথা হবে যেন তাকে কেউ ধরে মেরেছে, এরকম ব্যথাতে আর্নিকা খুব ভালো কাজ করবে। সার্ভাইকেল স্পন্ডাইলাইটিস, ঘাড়ে ব্যথা এবং ব্যথা হাত পর্যন্ত যায়, হাত তুলতে সমস্যা হয়, মাথা ঘোরা, এইরকম সমস্যাতেও আর্নিকা খুবই ভালো কাজ করে। অনেক বছর আগের বা পুরাতন চোট আঘাতের যদি হিস্ট্রি থাকে এবং তারপর সেখান থেকে নতুন কোনো সিমটম ডেভেলপ করে, তাহলে আর্নিকা ভীষণ ভালো কাজ করে। আর্নিকা অ্যানালজেসিক অর্থাৎ ব্যথা যন্ত্রণার উপশমে এবং অ্যান্টি ইনফ্লামেটরি অর্থাৎ প্রদাহের উপশমে, যেখানে ফুলে গেছে, লাল হয়ে গেছে, সেখানে আর্নিকা দিলে ভীষণ ভালো কাজ করে। স্কিনের ওপরেও আর্নিকার কাজ আছে। যাদের বারবার ফোড়া হয়, ছোটো ছোটো ফোড়া একটার পর একটা হতেই থাকে এবং ফোড়াতে খুব ব্যথা থাকে, তাহলে আর্নিকা খুবই ইফেক্টিভ একটা মেডিসিন। যাদের হেয়ার ফল বা চুল পড়ে যাওয়ার সমস্যা হয়, তারা আর্নিকা মাদার টিংচার নারকেল তেলের সাথে মিশিয়ে ইউজ করতে পারেন, খুব ভালো ফল পাবেন। ইনভলেন্টারি ইউরিনেশন, লস অফ ব্লাডার কন্ট্রোল অর্থাৎ শরীরে যে কোনো রকম সার্জারি বা অপারেশনের পরে যদি এই সমস্যা হয়, প্রস্রাবের বেগ আটকে রাখা যায় না, বারবার প্রস্রাবে যেতে হয়, এইরকম সমস্যাতে আর্নিকা খুবই ভালো কাজ করে। নেক্সট, চোখের সমস্যাতেও আর্নিকা ভালো কাজ করে। কোনো কারণে চোখে আঘাত লেগে রেটিনাল হিমারেজ হয় অর্থাৎ চোখের ভেতরে রেটিনা থেকে রক্তক্ষরণ হয়, চোখে ব্যথা হয়, সেখানে আর্নিকা দিলে খুব ভালো কাজ করবে। এছাড়া ডিপ্লোপিয়া অর্থাৎ একটা জিনিসকে ডবল করে দেখা, এই সমস্যাতেও আর্নিকা খেতে পারেন। এরপর আসছি মহিলাদের কোন কোন সমস্যায় আর্নিকা দিলে খুব ভালো কাজ করবে। মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল ডেলিভারিতে অর্থাৎ সন্তান প্রসবের পরে পোস্টপার্টাম ব্লিডিং প্রচুর পরিমাণে হয় এবং যোনিপথে ব্যথা হয়। সেই রক্তক্ষরণ কন্ট্রোল করতে এবং হিল করতে আর্নিকা ভীষণভাবে হেল্প করে। এছাড়া ম্যাস্টাইটিস অর্থাৎ মেয়েদের ব্রেস্টে আঘাত লেগে যদি ব্যথা হয়, এমন ব্যথা যেন হাত দিয়ে স্পর্শ করা যায় না, নিপিলেও ব্যথা থাকে, তাহলে আর্নিকা এর জন্য খুবই কার্যকরী একটা ঔষধ। অ্যানজিনা পেক্টোরিস, চেস্ট পেন অর্থাৎ যাদের বাম দিকে বুকে ব্যথা হয়, হার্ট মাসেলে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না, ব্লাড ফ্লো কমে যায়, তখনই বুকে ব্যথা শুরু হয় এবং ব্যথা কনুই থেকে হাত পর্যন্ত যায়, সেখানে প্রাথমিকভাবে আর্নিকা দেওয়া হয় এবং তারপর এলোপ্যাথি ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। নেক্সট, টাইফয়েড ফিভার হলেও আর্নিকা খুব ভালো কাজ করে। সেরিব্রাল হিমোরেজ, মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে এবং এই রক্তক্ষরণ শরীরের বাইরে আসে না, ভেতরে হয়, সেখানে প্রাথমিকভাবে আর্নিকা দেওয়া হয় এবং তারপর এলোপ্যাথিক ডক্টরের পরামর্শ নিতে হবে। মেনিনজাইটিস অর্থাৎ যদি কোনো ইনফেকশনের কারণে মাথার ভেতরে মস্তিষ্কের পর্দা মেনিনজিসের প্রদাহ হয়, তাহলে সেখানে আর্নিকা দেওয়া হয়। হাইড্রোসেফালাস, ওয়াটার অন দ্য ব্রেন, মাথায় যদি জল জমে, মাথা বড় হতে থাকে, হাত পা ঠান্ডা হয়ে যায়, আসলে এটা জল নয়, এক ধরনের তরল, সিএসএফ,
সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। কোনো কারণে এই ফ্লুইডের পরিমাণ যদি বেড়ে যায় এবং এই সমস্যা শিশুদেরই বেশি দেখা যায়, সেক্ষেত্রে আর্নিকা খুব ভালো কাজ করবে। এবার জেনে নেব আর্নিকা হোমিওপ্যাথি ওষুধটা কীভাবে খাবেন। অ্যাকিউট কেসে সমস্যা অর্থাৎ খুব বেশি দিনের সমস্যা না হলে আর্নিকা 6 অথবা 30 পোটেন্সি 2 ফোঁটা করে সারাদিনে 3 বার করে খেতে হবে। আর ছোট বাচ্চাদের 1 ফোঁটা করে জলে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। ক্রনিক কেসে অর্থাৎ পুরাতন সমস্যায় আর্নিকা 200 পোটেন্সি 2 ফোঁটা করে সারাদিনে 2 বার করে খেতে হবে। আর্নিকা মাদার টিংচার অথবা আর্নিকা জেল চোট আঘাত বা কালশিটের জায়গায় লাগাতে পারেন, তবে যে আঘাতে কেটে গিয়ে রক্তপাত হয়েছে সেই ক্ষততে আর্নিকা মাদার বা জেল দেওয়া উচিত নয়, তাহলে অন্য সমস্যা দেখা দিতে পারে। আজকে এই পর্যন্ত। বহুল প্রচলিত হোমিওপ্যাথিক ঔষধ আর্নিকা মন্টানা কখন খাবেন, কীভাবে খাবেন, সবটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।